প্রচণ্ড গরমে ফুটপাতেই দিন কাটাচ্ছিলেন যাত্রা শিল্পী। একটা সময় রঙ্গমঞ্চে অভিনয় করে দর্শকদের হাততালি কুড়িয়েছেন যাত্রা শিল্পী রমা মুখার্জি। কিন্তু হঠাৎই জীবনে নেমে আসে চরম বিপর্যয়। ঘরবাড়ি হারিয়ে বসতে হয় ফুটপাতে, আর মাথার উপর ছাদ না থাকায় বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েন তিনি। যাত্রা শিল্পীর অসহায়তার কথা জানার পরেই পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন তৃণমূল নেতা মকবুল হোসেন। অসুস্থ অবস্থায় ষাটোর্ধ শিল্পীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন তিনি। সবথেকে অবাক করার মতো বিষয়, ব্রাহ্মণ সম্প্রদায়ের এক বিধবা মহিলাকে নিজের মায়ের পরিচয় দিয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও করালেন তিনি। এই ঘটনায় একদিকে যেমন সাম্প্রদায়িকতার নজির গড়লেন তৃণমূল নেতা, একসাথে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই তৃণমূল নেতার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। জানা গেছে, কলকাতার বাসিন্দা রমা মুখার্জি বোঘাটের ব্যাঙাই এলাকার এক যাত্রা শিল্পীকে অভিনয়ের সুবাদে বিয়ে করেন। কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পর রমা দেবী চরম অসহায় হয়ে পড়েন। বাঁচার শেষ সম্বল বাড়িটুকুও বিক্রি হয়ে যায়। এরপর কামারপুকুর চটি এলাকায় ফুটপাতেই বেশ বহু দিন কাটিয়েছেন। স্থানীয় দোকানদারদের কাছে ভিক্ষে করে সেই টাকা নিয়েই দিন কেটেছে তার। প্রচণ্ড গরমে হঠাৎ করে অসুস্থ বোধ করেন তিনি। বিষয়টি নজরে আসতে তৃণমূল নেতা মকবুল হোসেন তার সঙ্গীদের সাথে নিয়ে হাসপাতালে যান, কিন্তু সেখানে তৈরি হয় জটিলতা। সর্বহারা যাত্রা শিল্পী রমা দেবীর সঠিকভাবে পরিচয়পত্র না থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয় মকবুলদের। আর এরপর মকবুল হোসেন হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয় তার নিজের মায়ের পরিচয় চিকিৎসা করানো হোক রমা দেবী। এরপর মকবুল হোসেন তার নিজের সমস্ত প্রমাণপত্র হাসপাতালে দিয়ে রমা দেবীকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছে এককালের মঞ্চ কাঁপানো যাত্রা শিল্পী রমা মুখার্জি। তৃণমূল নেতার এই সিদ্ধান্তে অবাক হাসপাতালের কর্মীরাও। আজকে সকালে আমাকে কামারপুকুর চটি ঘাটাল রোড থেকে দু একজন ব্যবসাদার ফোন করলেন যে রমা মুখার্জি বলে একটি মহিলা, যিনি দীর্ঘদিন কলকাতার যাত্রা দলের নায়িকা হিসাবে, বড় যাত্রা দলের নায়িকা হিসাবে কাজ করেছেন, পরবর্তী ক্ষেত্রে তার যখন বয়স হয় তিনি কামারপুকুরে এসে, কামারপুকুরে জানেন অনেক যাত্রা দল আছে, সেই যাত্রা দলে উনি কাজ করতেন রমা মুখার্জি। উনি প্রচুর পয়সা এক টাইম সঞ্চয় করেছিলেন, ওনার স্বামী অসুস্থ হওয়ার জন্য সমস্ত পয়সা চিকিৎসার জন্য খরচা হয়ে যায়, খরচা হয়ে যাওয়ার পর যেখানে বসত বাড়ি করেছিলেন সেই বসত বাড়িটাও বিক্রি করেন, বিক্রি করে উনি একেবারে ফুটপাতের রাস্তার বাসিন্দার হয়ে যান। এই মতো অবস্থায় উনি, ওনার বয়স হয়েছে, উনি আর যাত্রাও করতে পারেন না আর উনি কোনো কাজও করতে পারেন না, ওনার বসত বাড়িও নেই, উনি ওই বৃষ্টির সময় কোনো না কোনো চালাতে কোনো না কোনো রাস্তার ধারে ফুটপাতে কোথাও ঢুকে আশ্রয় নেন, রাতের বেলাতে উনি রাস্তার গায়েতেই পড়ে থেকে জীবন কাটান, সারাদিন ওই হাতে একটা বাটি নিয়ে ভিক্ষা করে উনি নিজের পেটটা চালান, সেই রকম অবস্থাতে আজকে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, দুদিন তিন দিন ধরে অসুস্থ আছেন শুনছিলাম। তো আজকে সকালে ব্যবসাদাররা ফোন করার পর আমি গেলাম, যে আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমি ওনার কাছে গিয়ে আমি ওনাকে তুলে নিয়ে হাসপাতালে গেলাম, কামারপুকুর হাসপাতালে। প্রথমে একটু আইনি জটিলতা আসছিল যে অপরিচিত অজ্ঞাত পরিচিত ব্যক্তি আমরা কিভাবে অ্যাডমিশন করব। আমি বললাম যে আমার বাড়ির ঠিকানাতে আপনি ভর্তি করুন এবং আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গোঘাটুয়ের, আমি সই করছি, আমার সইয়েতে আমার বাড়ির ঠিকানাতে আমার মা আমার দিদি হিসাবে আপনারা ভর্তি করুন। তারপরে ওনাকে ভর্তি করা হয়েছে। আমি গোঘাট থানার ওসি এবং আমাদের যে বিডিও সাহেব আছেন দুজনকেই জানিয়েছি যে স্যার এরকম একটা ভবঘুরে পেশেন্টকে আমরা আজকে ভর্তি করে চিকিৎসা করাচ্ছি কামারপুর হাসপাতালে, যে ডাক্তার ও চিকিৎসা করছেন, চিকিৎসা করার পর উনি আজকে, আমি এই কিছুক্ষণ 10 মিনিট আগের খবর বলছি, উনি ভালো আছেন, সুস্থ আছেন। এ বিষয়ে যাত্রা শিল্পী রমা দেবী তার জীবনের বর্ণনা দিতে গিয়ে মাঝে মধ্যেই ভাষা হারাচ্ছেন। যাত্রা মঞ্চের সেই গলার আওয়াজও অনেকটাই কমে এসেছে, তবু জীবন সংগ্রামে হারতে নারাজ শিল্পী। কথা মানে ওই মাঝে স্বর্গ এইসব বই। আপনি কাদের কাদের সঙ্গে যাত্রা করেছেন? ভালো ভালো লোকের সঙ্গে, কত আর মনে রাখবো বলুন না, মনে রাখা কি সম্ভব? মনে রাখা সম্ভব না। মা
লোকেরা, তারপরে ওই রিমা পানি অপেরা, তারপরে কত দল, দলের নাম বলা যাবে না। আমার স্বামী নিয়ে এসেছিল, আজকে আপনার স্বামী পরিস্থিতি মারা গেছে। এইভাবে কিভাবে এই যেমন চলছে তেমনিভাবে চালাচ্ছি। কি করতেন আপনি এখন? ঘুরতে করি। স্বামীর নাম পঞ্চানন মুখার্জি। ওনার বাড়ি কোথায় ছিল? খাটামা। এখন হয়েছে যদিও চলে গেছে। কোথায় তারা এখন? ওনার বাড়ি বিক্রি করে দিল। কে করলো? ও করলো। তার নাম? তার নাম তিরু মুখার্জি, সোমা মুখার্জি। আপনাকে এইখানে হসপিটালে কে নিয়ে এলো? আমার মঙ্গল ভাই নিয়ে আসতে। আপনি এখন কেমন আছেন? এখন ভালো আছি। আপনার নাম? রুমা মুখার্জি। চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন যাত্রাশিল্পী রমা মুখার্জি। বৃহস্পতিবার থেকে আরামবাগ ভবঘুরে ভবন বা বৃদ্ধাশ্রমে নিয়ে আসার ভাবনা নিয়েছে প্রশাসন। অনেকে বলছেন যাত্রাশিল্পীর বেলা শেষে ঠাঁই যদি ভবঘুরে ভবন বা বৃদ্ধাশ্রমে হয়, তাহলে ডিজিটাল সমাজের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। তাই সর্বহারা এই যাত্রাশিল্পীকে নিয়ে আলাদা ভাবনা নেওয়ারও দাবি তুলেছেন বিশেষজ্ঞ মহল। নিউজ রাজ বাংলা, কামারপুকুর। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোহপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।